স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ার গ্রাউন্ডে চলছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী। দিনভর প্রদর্শনী উন্মুক্ত সবার জন্য। 31 মার্চ পর্যন্ত চলা এই প্রদর্শনী প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে। স্বাগত রাত 9:00 বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছি মুশরাফ হক, আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। শুরুতে জানাচ্ছি শিরোনাম। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান। ইতিহাস বিকৃতিতে 75 পরবর্তী সরকারকে দায়ী করছে আওয়ামী লীগ, গণতন্ত্রের আক্ষেপ বিএনপি। বিশ্বকাপ স্কোয়াডে চমকের সুযোগ দেখছেন না পাপন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিশেষ পরিকল্পনা। রাত 9:00 বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে শিশুদের মোবাইল ফোন আসক্তি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে, আপনাদের মতামত জানাবো সংবাদের পরে। স্বাধীনতার 48 বছর পেরিয়ে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে বাংলাদেশ। স্বাধীনতা দিবসের এই দিনে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্মৃতিসৌধ শুধু 71 শহীদের আত্মত্যাগকে স্মরণ করার উপলক্ষই নয়, দেশ গড়ার অঙ্গীকারকে শানিত করারও প্রাঙ্গণ। ঘড়ির কাঁটা তখন ভোর 6:00 ছুঁই ছুঁই। জাতীয় স্মৃতিসৌধের সামনে পিনপতন নীরবতা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের অপেক্ষা। প্রথমেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয় মুক্তিযুদ্ধে বীর শহীদদের। শহীদ বেদির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বিভিন্ন বাহিনীর প্রধানরা। এরপরে স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। গত 48 বছরে এদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক অর্জনকে সন্তোষজনক মন্তব্য করে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান বলছেন, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যেতে হবে আরও অনেক দূর। উন্নয়নকে জনমুখী এবং টেকসই করতে সামাজিক ন্যায় বিচার, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। সাভার থেকে প্রধানমন্ত্রী যান ধানমন্ডি 32 নম্বরে। শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। ভোর থেকে সারা দেশে নানা আয়োজনে ফুলের শ্রদ্ধা জানানো হয় শহীদদের। লাখো মানুষের পুষ্পাঞ্জলিতে ভরে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর গণমানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ। লাল সবুজে ঢেকে যায় গোটা প্রাঙ্গণ। তরুণ তরুণী প্রবীণদের পাশাপাশি শিশুদেরকেও দেখা যায় অভিভাবকের আঙুল ধরে বা কাঁধে চড়ে স্মৃতিসৌধে আসতে। যাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, শ্রদ্ধাভরে তাদের স্মরণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে নাই, তারা হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে নাই এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করে না, তারা বাড়িতে বসে থেকে গ্যাজেট করে বাতানে অরিজিনাল মুক্তি গ্রামে গঞ্জে এখনো পড়ে আছে, তাদের কোনো বাতা হচ্ছে না, তাদের কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশের জন্য নয়, বাংলার মানুষের জন্য নয়, সারা বিশ্বের স্বাধীনতা কামীদের জন্য একটি উৎসাহ উদ্দীপনা হিসেবে আগামী অনাগত কাল ধরে এটা একটা ধারণ করে থাকবে।
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। যে শিক্ষকতা, বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তরে এখন নারীরা আসছে, সুতরাং আমি মনে করি যে আমাদের একটা অনেক বড় অর্জন যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা অনেক শীর্ষে পৌঁছে গেছি। বাংলাদেশকে আমরা যে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমাদের অর্জিত হবে। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে উঠেছে স্মৃতিসৌধ। লাখো জনতার ভিড় শুধু স্মৃতিসৌধ প্রাঙ্গণ নয়, গোটা সাভারকেই পরিণত করেছে উৎসবের নগরীতে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক সহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা দিবসে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার। মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী দিন, লাখো শহীদের আত্মদান থেকে শুরু করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা, এমনকি সাম্প্রতিক মহাকাশ জয়, বর্ণিল ডিসপ্লের মধ্য দিয়ে সবই ফুটিয়ে তুলেছে শিশু কিশোরেরা, যেন আবহমান বাংলাকে তুলে ধরেছে নতুন প্রজন্ম। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ। জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তাদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন, তাদেরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কালো থাবা সম্পর্কে সচেতন করেন। সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কীভাবে মেশে। সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীরচর্চা, স্কুলের মধ্যে প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকশিত হবে। সরকার প্রধান বলেন, নতুন প্রজন্মকে তৈরি করতে হবে আগামীর জন্য, এগিয়ে নিতে হবে দেশকে যুগের সাথে তাল মিলিয়ে, আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে শিশু, আগামী দিনে এদেশের কর্ণধার। আজকে শিশুদের মধ্য দিয়েই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিশুদের সেইভাবেই মানুষ করতে চাই, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে তারা কাজ করবে। এরপর শুরু হয় স্বাধীনতা দিবসে শিশুদের কুচকাওয়াজ। দৃপ্ত পায়ে শৃঙ্খলার মন্ত্রে উজ্জীবিত হয়ে এগিয়ে আসে তাদের কন্টিনজেন্ট। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে গণতন্ত্র এবং 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার বিষয়। আওয়ামী লীগের দাবি, 75 পরবর্তী সরকারগুলোর অবহেলার জন্যই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব হয়নি। এদিকে বিএনপির দাবি, স্বাধীনতার 48 বছর পরও দেশে নেই গণতন্ত্র। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। ভোরে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি প্রশ্ন তোলায় প্রমাণ হয় তারা এখনও পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। জাতীয় স্মৃতিসৌধে এসে সংসদে বিরোধী দলীয় উপনেতা রোশন এরশাদ জানান, 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করবে জাতীয় পার্টি। আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং ইতিমধ্যে এটা নিয়ে কথা হচ্ছে। আর কথা যে হচ্ছে না তা না হচ্ছে কথা, আমার মনে হয় ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, আমরা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত দেশের মানুষ। আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে,
গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য এক চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। শ্রদ্ধা জানান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। স্বাধীনতার লক্ষ্য তো সংবিধানে লেখা আছে যে জনগণ ক্ষমতার মালিক, সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্টজনেরা। বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত এই সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, জ্যেষ্ঠ আইনজীবী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, সিনিয়র রাজনৈতিক নেতা, সম্পাদক, সাংবাদিক নেতা, বীরশ্রেষ্ঠদের পরিবার, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা এবং বিশিষ্ট নাগরিকা অনুষ্ঠানে যোগ দেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 59 মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। বিকেলে জাতীয় স্মৃতিসৌধের সামনে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সালমান এফ রহমান বলেন, আওয়ামী লীগ ছাড়া যারাই ক্ষমতায় এসেছে তারাই স্বাধীনতা চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা অনেকের ঈর্ষার কারণ, তারা ষড়যন্ত্রের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এখনো একটা শ্রেণীর লোক আছে যে এটা তারা সহ্য করতে পারতেছে না, হিংসায় তারা মরে যাচ্ছে এবং তারা সবসময় চেষ্টা করবে যে তারা আমাদের দেশটাকে কেমনে ক্ষতি করতে পারে, এটার জন্য তোমাদেরকে সতর্ক থাকতে হবে। এর আগে সকালে দোহারে স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে দোহার দেশের মডেল উপজেলায় পরিণত হবে। সালমান এফ রহমান বলেন, এরই মধ্যে এই এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে তোলার কাজ শুরু হয়েছে। এছাড়া চলমান প্রকল্প শেষ হলে কর্মসংস্থান অনেক বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় এগিয়ে আসার আহ্বান জানান সালমান এফ রহমান। আমরা স্বাধীনতা যুদ্ধটা করেছি এবং আমরা আপনাদেরকে আমি যে কথা দিয়েছি যে দোহারকে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের একটা মডেল উপজেলায় পরিণত করব, সেই কথাটা আমি রাখতেছি। সেই কাজটা বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে। অনেক কিছু নতুন নতুন বড় বড় প্রকল্পগুলি আমি হাতে নিয়েছি, যেটা সম্বন্ধে আমি পরে আপনাদেরকে জানাবো, কিন্তু ইনশাআল্লাহ সেটাও হবে। ক্রমশ মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে শিশুরা। শহুরে শিশুদের স্মার্টফোন ব্যবহারের হার আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। চিকিৎসকরা বলছেন, মোবাইল ফোনের বিকিরণ থেকে মায়োপিয়াসহ চোখের নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। আদিবের বয়স 3 বছর, এই বয়সে সে মোবাইল ফোনে অভ্যস্ত। খাওয়ার সময়ও চাই মোবাইল ফোন। যদি আমি সেল ফোন দিই তাহলে দেখা যায় ওকে খাওয়াতে আমি 8 ঘন্টা বা 20 মিনিটের মধ্যে খাওয়াতে পারছি, বা যদি সেল ফোন না দিই ওই খাবারটা আমাকে মিনিমাম 3 ঘন্টা ধরে খাওয়াতে হয়। ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের শিশুরা হাতের মুঠোয় পেয়ে যায় নানা বিষয়। মোবাইলে প্রতিনিয়ত কার্টুন দেখা ও গেম খেলার কারণে দেখা দিচ্ছে চোখের নানা সমস্যা। ঘুম থেকে উঠে বলতেছে
যে আমি তো চোখে পানি পানি দেখতেছি, তারপরে আমি চোখে দেখতেছি না, তারপরে আমি রুমের লোকজন লাইট জ্বালালাম, তখন সে লাইটের দিকে তাকাইতে পারতেছে না, তারপরে আমি আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তারপরে ডাক্তার ওকে বললো যে তুমি আর মোবাইল দেখতে পারবে না। বাংলাদেশের শিশুদের ওপর করা ইউনিসেফের গবেষণা বলছে, বাংলাদেশে শিশুদের বাড়িতে স্মার্টফোন ব্যবহার বাড়ছে। প্রায় 50% শিশু ল্যাপটপ ব্যবহার করে, স্কুলে ডেস্কটপ ব্যবহারের সংখ্যা আরও বেশি। সন্তানের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফিজিক্যাল মেন্টাল ডিপ্রেশন হয়, ইন্টারনেটে তারা কোন ধরনের সাইটে যায় তার উপর ডিপেন্ড করছে তার মেন্টাল গ্রোথ এবং প্রবলেমসগুলো কী। আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে আমার মনে হয় যে শিশুরা কমিউনিকেশন স্কিলটা কমে যাচ্ছে। তুমি এই এত ঘন্টা এটা ব্যবহার করতে পারবা, এতটার থেকে এতটা ব্যবহার করতে পারবা, করা হতে হবে, এখানে স্টেবল হতে হবে। আমরা তার যৌক্তিক দাবি মেটাবো, কিন্তু অযৌক্তিক দাবি আমরা উপেক্ষা করব কৌশলে। যখনই আমরা অযৌক্তিক দাবি পূরণ করব তখন বাচ্চা প্রশ্রয় পেয়ে যায়। শুদ্ধ বাংলায় একটা প্রবাদ আছে, প্রশ্রয় পেলে বাচ্চারা গোল্লায় যায়, একেবারেই বিজ্ঞান। চিকিৎসকরা বলছেন, মোবাইলের বিকিরণের কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া সহ স্বাস্থ্যগত নানা ঝুঁকিতে পড়ছে শিশুরা। তারা কম্পিউটার এবং ডিভাইসের আসক্তি এক প্রকার যাচ্ছে, এতে হচ্ছে কি মায়োপিয়াটা গ্রাজুয়ালি এর ইনসিডেন্সটা বেড়ে যাচ্ছে, তার দূরদৃষ্টিটা কমে যাচ্ছে, আর একটা চোখ জ্বালা করে, আর একটা চোখে ব্যথা হয়, অথবা মাথা ব্যথা হতে পারে, অথবা ঘাড়ে ব্যথা হতে পারে। সন্তানকে অধিক সময় দিলে পারিবারিক ও সামাজিক সংযোগ বাড়লে মোবাইল ফোন ব্যবহার কমানো সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল শিশুদের মোবাইল ফোন আসক্তি। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। এজন্য বাবা মায়ের অসচেতনতাকে দায়ী করেছেন তানিয়া। রুবায়েত মনে করছেন শিশুদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। পারভেজ জানিয়েছেন এটি এখন পুরো পৃথিবীর সমস্যা। লাবণী বলছেন অসামাজিক হয়ে বেড়ে উঠছে শিশুরা। সাইফুল মত দিয়েছেন অনেক উন্নত দেশে শিশুদের 10 বছর বয়স পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া হয় না। তমাল বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে খেলার মাঠ নেই। সানির মত আগামী প্রজন্ম বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে সেই তাগিদ দিয়েছেন আইরিন। মিঠু বলছেন ব্যস্ত বাবা মায়েরা শিশুদের সময় দিতে পারছেন না। ইমরান বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ার গ্রাউন্ডে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান সহ বিগত 10 বছরে বাহিনীর উন্নয়নের দিকগুলো তুলে ধরা হয়েছে। দিনভর প্রদর্শনীতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সেনা, নৌ ও বিমান সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন হয় রোববার। স্বাধীনতা দিবসে মঙ্গলবার দিনভর প্রদর্শনী উন্মুক্ত ছিল সর্বসাধারণের জন্য। সেনাবাহিনীর অনেক কিছু জানার শোনার আছে, যেগুলো শুনছি দেখি নাই কখনো। বিমান আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রদর্শনীতে 3 বাহিনীর 59টি স্টল রয়েছে। আধুনিক সমরাস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে সেনাবাহিনীর স্টলে। পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং বিমানবাহিনীর যুদ্ধ বিমান সহ নানান সমর সরঞ্জাম রয়েছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। আমরা নেভির যে বিভিন্ন আর্মস, ইকুইপমেন্ট এন্ড বিভিন্ন যে ডাইভার্সন, বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে, আমরা বেসিক্যালি ওইগুলো রিপ্রেজেন্ট করতেছি। বিমানবাহিনীতে সংযোজিত নতুন নতুন ইকুইপমেন্ট, তারপর বিমানবাহিনীতে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন সরঞ্জামাদি সম্পর্কে জনগণকে ব্যাপকভাবে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সেনা এবং নৌবাহিনীর কমান্ডোদের মহড়াতেও মুগ্ধ হয়েছেন দর্শনার্থীরা। অনেক কিছু আসলে শিখলাম, এখানে না আসলে জানতে পারতাম না নৌবাহিনীর কি কি আছে, আসলে সব বাহিনীর সম্পর্কে অভিজ্ঞতা হলো। বাহিনীর অস্ত্র প্রদর্শনী হচ্ছে, তো বাচ্চারা ওই যে প্যারাশুটে উঠলো, জাম করলো, ওদের জন্য আরো ভালো লাগছে। স্বাধীনতার 48 বছরে বাংলাদেশের সামরিক বাহিনীর দক্ষতা সক্ষমতা কোন পর্যায়ে পৌঁছেছে সেটি জানতে হলে আসতে হবে এই প্রদর্শনীতে। এখানে আসা দর্শনার্থীরা বলছেন এটি তাদের জন্য বড় ধরনের একটি সুযোগ, কারণ যে কোনো সামরিক সরঞ্জাম সম্পর্কে এখানকার কর্মকর্তারা আন্তরিকভাবে বুঝিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। প্রদর্শনীতে শিশুদের জন্য রয়েছে সামরিক প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ। আমি একটু গুলি করেছি, অনেক মজা লেগেছে আমাদের। প্রথমে এসেছি, আমার অনেক ভালো লাগছে। 31 মার্চ পর্যন্ত চলা এই প্রদর্শনী প্রতিদিন সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত উন্মুক্ত থাকবে। নুরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ।